আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে একটি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি মোবাইল দিয়ে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দিব। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আপনারা সবাই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা সবাই সার্চ দিবেন ওয়েবলি, WEEBLY, ওয়েবলি বাই স্কয়ার। এটাতে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সবাই ইনস্টল করে নিতে পারেন এখান থেকে। তো আমি এখানে ওপেনে ক্লিক করব। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সবাই এদিকে এরকম ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করবেন। তো আপনারা সবাই চাইলে ফেসবুক ডিজাইনও করতে পারেন, গুগল ডিজাইনও করতে পারেন। তো আমি এগুলাও করবো না। আমি এখানে আমার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিব। তো আমার নাম দিয়ে দিচ্ছি এখন। আপনারা সবাই আমি যেরকম করতেছি সেরকম আপনারা সবাই সবগুলো করে নেবেন। তো আপনারা সবাই এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনারা সবাই এরকম ভেরিফাইং দ্যাট ইউর নট এ রোবট, এটা এরকম একটা পেজ চলে আসবে। তো এখন লগ ইন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো আপনারা সবাই আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখন দেখাচ্ছে ওয়েলকাম, গেটিং এ স্টার্ট ইজ ইজি, ফার্স্ট টেল আস ইফ ইউল বি সেলিং অনলাইন। তো ইয়েস দিয়ে দিবেন। তো আপনারা সবাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সবাই কোন টাইপে খুলতে চান, বিজনেস, তারপর পার্সোনাল, ব্লগ, পার্টিকুলি অনলাইন স্টোর, ইভেন্টস। তো আমি পার্সোনাল দিয়ে দিচ্ছি। ভিউ থিমে ক্লিক করবেন। এখন আপনার সবাই একটা পিক সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করতেছি। তো এখানে সিলেক্ট দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার সবাই এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সবাই এরকম দেখতে পারেন স্টোর, ওয়েবসাইট, অ্যাকাউন্ট। তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করতেছি। ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনারা সবাই এখানে এডিট সাইটে ক্লিক করবেন। এডিট সাইটে ক্লিক করব, ডিসকভারে ক্লিক করবেন। এখানে এডিট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সবাই এরকম দেখতে পারেন। আমি এখন আমি এখানে নিউ সাইটে ক্লিক করব। নিউ সাইটে ক্লিক করার পর এডিটে ক্লিক করব। এখন আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তো হয়ে গেছে। এখন আপনারা সবাই বিল্ডে ক্লিক করবেন। আচ্ছা, এখন এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সবাই এখানে আপনাদের একটা টেক্সট দিয়ে দিবেন। আমি দিচ্ছি ওয়েলকাম টু মাই নিউ ওয়েবসাইট। তো এরকম দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সবাই এখানে ক্লিক করবেন। তো হয়ে গেছে, এখানে চলে আসছে। তো আপনারা সবাই এখন এখানেও ক্লিক করতে পারেন। এখন আপনারা সবাই অনেক কিছু সাজাতে পারেন। তো আমি এখন আর কিছু করব না, এখন বিল্ডসে ক্লিক করব। বিল্ডে ক্লিক করার পরে আপনারা সবাই টাইটেল দিতে পারেন, টেক্সট, ইমেজ, গ্যালারি থেকে অনেক কিছু দিতে পারবেন, স্লাইড শো, ম্যাপ, সব কিছু আপনারা সবাই দিয়ে দিতে পারেন। তো আপনারা সবাই এই শেয়ার সোশ্যাল আইকন, তো আমি এখানে সোশ্যাল আইকনে ক্লিক করব। এটা এরকম ধরে এরকম নিয়ে আসতে হবে, এখানে এখানে নিয়ে আসবেন, এরকম ছেড়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সবাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে আপনারা সবাই অ্যাড এডিট আইকনে ক্লিক করবেন। এখানে আপনারা সবাই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই সবগুলো করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সবাই এখানে আপনাদের ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সবাই শো আইকনে এখানে ক্লিক করবেন। তো হয়ে যাবে। আমি এরকম দেখাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো এখন আপনারা সবাই সবগুলা সেরকম করতে পারেন। তো আমি এখন বিল্ড আবার ক্লিক করব। বিল্ডে ক্লিক করার পরে গ্যালারি থেকে ছবি দিতে পারেন, সুন্দর সুন্দর ছবি। তো আমি ইউটিউবটা বিশেষ করে ইউটিউবের জন্য এই ওয়েবসাইটটি খুলেছি। আপনারা সবাই হয়তো ইউটিউবের জন্য খুলবেন। তো এরকম আপনারা সবাই দিয়ে দিতে পারেন। এটা এরকম এখানে ধরে রাখবেন, ধরে রাখার পরে এখানে চলে আসবে। তো চলে আসছে। এখন এখানে একটা ভিডিওর আইকন চলে আসবে। নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে সেই জন্য। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিটে ক্লিক করবেন। আপনাদের এটা ইউটিউবের ভিডিওগুলো এখানে দেওয়ার জন্য তাড়াতাড়ি র্যাঙ্ক হয়ে যাবে। এখানে দিয়ে দিলে তাড়াতাড়ি র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য আমি এডিটে ক্লিক করতেছি। এডিটে ক্লিক করার পর আপনারা সবাই এখানে আপনাদের যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটার লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিবেন। এরকম ধরে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এই ভিডিওটা এখানে এরকম ব্যাক দিলে এখানে চলে আসবে। তো বন্ধুরা, আমি আর কিছু দেখাচ্ছি না, আপনারা সবাই অনেক কিছু সাজাতে পারেন। আমি এখন হোমটাতে সবগুলা করেছি। আপনারা সবাই আরও অনেক অপশন আছে সেখানে, সেগুলাতে আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন। তো আমি এখন এখানে এই প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে এখন মোবাইলে কীরকম দেখাবে আপনাদের ওয়েবসাইটটি, তারপর এই কম্পিউটার কিভাবে দেখাবে সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে মনে করেন এটা আপনার ভিডিও, সেটা এখানে চলে আসছে। তারপর এখানে নিচে সোশ্যাল লিঙ্কগুলো চলে আসবে, আপনার নামটা এখানে চলে আসবে। আপনারা অনেক কিছু দিতে পারেন ছবি। আমি দেখাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য। তো এখন আপনারা সবাই যদি এটা সবাইকে দেখাতে চান তাহলে সেটা পাবলিশ করে দিবেন। আমার একটা খোলা আছে সেই জন্য আমি পাবলিশ করতেছি না। তো আচ্ছা, করে দেখিয়ে দিই আমি। তো পাবলিশ করে দিবেন। করে দেওয়ার পর ডোমেইন নেমে ক্লিক করবেন। ডোমেইন নেমে ক্লিক করার পরে আপনারা সবাই আপনাদের ওয়েবসাইটটার নাম যেটা দিয়ে দিবেন সেটা এখানে দিবেন। अरमान वेबसाइट तो एटा एनाबल हो गेछे एबल तो एखाने आपनारा सबाई एखाने क्लिक करते पारें क्लिक करे नेक्स्ट दिए दिबेन नेक्स्ट দেওয়ার পরে আপনাদের এটা কোনো টাকা খরচ হবে না তো এখন আপনারা সবাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে ব্রাউজার আছে ইন্টারনেট ব্রাউজার একটা সেখানে এখন আপনারা আপনাদের সেটাতে চলে যাবে তো আপনাদের এখন দেখছেন আমার এটা ওয়েবসাইটটা এখানে চলে আসছে তো আমি যদি এখানে ভিডিও দিই সবগুলা চলে আসবে যেটা দিয়ে আমি সেটা চলে আসবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এবং প্লিজ 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 নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে টেকনোদের সাথে থাকার জন্য।